বিপ্রতীপ কোন কাকে বলে দুটি সরল সরলরেখা পরস্পর ছেদ করলে চারটি কোন উৎপন্ন হয় এদের যে কোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতিপ কোন বলে হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা কোন শিখব আজকে আমরা কোণের বিপ্রতিপ কোন কোন এবং সম্পূরক কোন শিখব এর আগে আমরা কোন কাকে বলে শিখেছি সমকোণ কাকে বলে সূক্ষ্ম কোন কাকে বলে স্থূলকোণ কাকে বলে আমরা শিখে গেছি আজকে আমরা বিপ্রতিকোণ পুরক্ষণ এবং সম্পূরক্কণ শিখবো তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যা তো বন্ধুরা আজকে আমরা প্রথমেই একবার কোন কাকে বলে নিই দুটি রশ্মির প্রান্তবিন্দু পরস্পর মিলিত হয়ে যে আকৃতি ধারণ করে তাকে কোন বলে দুটি রশ্মির বিন্দু পরস্পর মিলিত হয়ে যে আকৃতি ধারণ করে তাকে কোন বলে তাহলে আমরা দেখে নিই বিপ্রতিপ কোন তো বন্ধুরা আজকে আমরা কোণ শিখবো দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে চারটি কোণ উৎপন্ন হয় এদের যে কোনো একটিকে তার বিপরীত কোণের কোণ বলে দুটি সরল সরলরেখা পরস্পর ছেদ করলে চারটি কোণ উৎপন্ন হয় এদের যে কোনো একটিকে তার বিপরীত কোণের কোণ বলে কোণগুলো পরস্পর সমান হয় দেখো আমি একে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই বুঝে যাবে এ বি সি ডি দেখো এ একটি কোণ এ একটি কোণ এ একটি কোণ এ একটি কোণ এই কোন এই কোণ সমান এই কোন এই কোণ সমান এই কোন এই কোনণের বিপ্রতীপকো আবার এই কোন এই কোণের বিপ্রতিপক্ষণ এটাই হল বিপ্রতীপকো বোঝা গেল এবারে আমরা দেখব পুরক্কোণ দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির পুরক্ষণ বলে দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির পুরক্ষণ বলে দেখো আমি একে তোমাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝে যাবে এই কোণ আর এই কোণ দুটো মিলিত হয়ে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করছে এই এই কোণ এই কোণের কোণ বোঝা গেল তাহলে দুটো কোণ মিলে নব্বই ডিগ্রি হচ্ছে এই কোণ এই কোণের কোণ বা এই কোণের এই পূরক কোণ তাহলে কোণ আশা করি বুঝে গেছো এবারে সম্পূরক কোণ সম্পূরক কোণ যদি দুটি কোণের মান বা সমষ্টি যদি দুটি কোণের মান বা দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দ্বয়কে একটিকে অপরটির সম্পূরক কোন বলে বোঝা গেল যদি দুটি কোণের মান বা দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দ্বয়কে একটিকে অপরটির সম্পূরক কোন বলে দেখো আমি এঁকে দিই তাহলে তোমরা বুঝে যাবে দেখো এখানে এবির উপরে একটা ও বিন্দুতে এই রেখাটি ছেদ করেছে এই হলো একটি কোণ আর এই হলো একটি কোন এদিকে একটি কোণ এদিকে একটি কোণ এই দুটো কোণ মিলে হচ্ছে একশো ডিগ্রি তাহলে এই কোন এই কোণের সম্পূরক কোণ বা এই কোণ এই কোণের সম্পূরক কোণ তাহলে আশা করি বুঝে গেছো যে সম্পূরক কোণ কাকে বলে তাহলে বন্ধুরা আমরা আরেকবার দেখে নিই বিপ্রতিপ কোন কাকে বলে দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে চারটি কোণ উৎপন্ন হয় এদের যে কোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতিপ কোন বলে দুটি সরল সরলরেখা পরস্পর ছেদ করলে চারটি কোণ উৎপন্ন হয় এদের যে কোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতিপ কোন বলে বিপ্রতিপ কোন সবসময় পরস্পর সমান হয় এই দেখো এই কোন এই কোণের কোণ আবার এই কোন এই কোণের কোণ এই কোন এই কোন সমান এই কোন এই কোন সমান হবে এবার দেখো কোণ দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির পুরক্ষণ বলে দুটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির কোণ বলে এই দেখো এই একটি কোণ এই একটি কোণ এই দুটো কোণ মিলে হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই কোণ এই কোণের কোণ বা এই কোণ এই কোণের কোণ এবারে সম্পূরক কোণ যদি দুটি কোণের মান একশো আশি ডিগ্রি হয় বা দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দ্বয়কে একটিকে অপরটি সম্পূরক কোণ বলে যদি দুটি কোণের মান একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দ্বয়কে একটিকে অপরটি সম্পূরক কোণ বলে যেমন দেখো এই একটি কোণ এই একটি কোণ এই কোণ আর এই কোণ মিলে একশো আশি ডিগ্রি তাহলে এই কোণ এই কোণের সম্পূরক কোণ তাহলে বন্ধুরা আশা করি বুঝে গেছো তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে অঙ্ক বারবার প্র্যাকটিস করবে এবং মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা